ফিলোজফি বা দর্শন প্রশ্ন কেমন ছিল তোমরা অবশ্যই বলবে এরপরে রয়েছে ইতিহাস সংস্কৃত তার সাজেশান তার প্রশ্নপত্র নানান বিষয় দেওয়া রয়েছে অবশ্যই পারলে সঙ্গে সময় করে দেখে নিও এই যে উত্তররা দেখছো এটা আমাদের পাশে স্কুল মাচাতড়া স্কুল সেই স্কুলের বিশ্বজিৎবাবু উত্তরগুলো তৈরি করেছেন সেই উত্তরগুলো উত্তরগুলো আমি তোমাদের জানাচ্ছি এমসি কেউ শুধুমাত্র আমরা অ্যান্সারই নিয়ে আসবো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে বৈধ অবরহ যুক্তির সকল আশ্রয়বেক্ষ সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হচ্ছে সত্য তৃতীয় প্রশ্নের অ্যান্সার হচ্ছে সিদ্ধান্ত আই বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হল এদের কোনোটি নয় তোমাদের সাথে মিলছে কিনা আমাকে জানাবে নেক্সট হচ্ছে দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই সত্য হয় নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হলো বচন দুটির মধ্যে উদ্দেশ্য ও বিধেয় এক হবে নিরপেক্ষ বচনের বিরোধানুমান এক প্রকার অমাধ্যম অনুমান তারপরের প্রশ্ন এ এই প্রশ্নটি অর্থাৎ এ শূন্য শূন্য মূর্তিটি বৈধ হয় দ্বিতীয় সংস্থানে একটি বৈধ নিরপেক্ষ ন্যায় একটি আশ্রয় বাক্য এই যে প্রশ্নটা এটার বিশেষ লং অর্থ আমার সাবজেক্ট কিন্তু নয় ফেলে যাবি তাই কিছু টার্ম আছে যেগুলো পড়তে হয়তো আমার ভুল হতে পারে প্রাকল্পিক নিরপেক্ষ নয় অনুমানে যদি স্বীকার করে পূর্বকে স্বীকার করা হয় তাহলে যুক্তিটি হবে অবৈধ অনুগ স্বীকৃতিজনিত দোষ এই যে প্রশ্নটা রয়েছে এর প্রশ্নের উত্তর হচ্ছে বৈধ তারপর এই প্রশ্নের অ্যান্সার আসছে এস পি এই উত্তরটা অর্থাৎ বি তারপরে সকল দার্শনিক ঈশ্বর বিশ্বাসী নয় এই ভেন চিত্রটি হলো যেটা আসছে অ্যান্সার সেটা হচ্ছে সি কাল আজ শুক্রবার অর্থাৎ এটা এটা চিহ্ন দেওয়া রয়েছে এটা সত্যাপেক্ষ যৌগিক বচন তারপরে যে প্রণ প্রশ্নের উত্তর হচ্ছে সত্য ষোলো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে শতমিথ্যা সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব্যাকরণ আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হল অনুমানের সিদ্ধান্তটি রাষ্ট্রবেক্ষককে অতিক্রম করে যায় প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হল যুক্তি শক্তির অবিনশতার সূত্র হল কারণের পরিমাণগত লক্ষণ অতিবৃষ্টি হলো বন্যার কারণ এখানে কারণ যে কথাটি পর্যাপ্ত শর্তরূপে কারণ এক কারণবাদ এক কারণবাদের সমর্থক কপি তারপর মিল তার ড্যাশ বইয়ে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন উত্তর হচ্ছে বি দ্বৈতই অন্যই পদ্ধতি হলো অন্যই ব্যতিরিকি পদ্ধতি এরপরে এসে কিউ প্রশ্নগুলো আমরা যদি পারি সম্ভব হয় তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করব আর নতুবার হয়তো উত্তর আমরা এখন আর সময়ের অভাবে না দেওয়া হতেও পারে দেখা যাক সময় থাকলে উত্তরগুলো করে দেব আর সময় না থাকলে আমরা যেহেতু পরবর্তী ইচ্ছাস এবং অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে পলসাণ রয়েছে রাষ্ট্র সংস্কৃত রয়েছে সেটা নিয়ে ব্যস্ত থাকায় জানি না কতটা কী করতে পারবো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি